এদিকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করা সহ 18 দফা নির্দেশনা জারি করেছে সরকার। এই নির্দেশনা আগামী 2 সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা করতে বলা হয়েছে। গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করতে বারণ করা হয়েছে। গত 6 মার্চ থেকে দেশে করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণের সংখ্যা বাড়ছে প্রায় লাফিয়ে লাফিয়ে। এমন প্রেক্ষাপটে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হলেও সোমবার এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে 18 দফা প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল ধরনের জনসমাগম, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য কর্মসূচি সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় বিয়ে, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান ও সব ধরনের জনসমাগম নিরুৎসাহিত করা হয়েছে। মসজিদ সহ সকল ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সকল ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার 50 ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে। বিদেশ হতে আগত যাত্রীদের 14 দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খোলা কিংবা উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি পরিপালন পূর্বক ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। শপিং মলে ক্রেতা বিক্রেতা উভয়কেই স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। প্রয়োজনীয় ঘোরাফেরা, আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত 10টার পরে বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান সহ সকল ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। করোনায় আক্রান্ত, করোনায় লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি, বেসরকারি অফিস প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা সমূহ 50 ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী, অসুস্থ, 55 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, সেই সব কর্মকর্তা কর্মচারীদের বাড়িতে অবস্থান করে কর্মসম্প্রদানের ব্যবস্থা করতে হবে। সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে। সশরীরে উপস্থিত হতে হয় এমন কোন ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে। হোটেল, রেস্তোরাঁ সমূহ ধারণ ক্ষমতার 50 ভাগের অধিক মানুষের প্রবেশ রহিত করতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলক মাস্ক পরিধান সহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে। সঞ্জিতা জুথি, রেডিও টুডে। দেশে একদিনে 5,181 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎ সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। এছাড়া 24 ঘন্টায় মারা গেছেন 45 জন আর সুস্থ হয়েছেন 2,077 জন। এদিকে দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে হাসপাতাল ভবনের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনার উৎস বলে চিহ্নিত কয়েকটি জেলার আংশিক লকডাউন করতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছে তার মন্ত্রণালয়। দেশে করোনার সংক্রমণ দিনকে দিন বাড়ছেই। গতকাল 24 ঘন্টায় যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 3,908 জন, আজ সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছেন 5,181 জন, যা করোনা ইতিহাসে একদিনে দেশের সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর আগে গত বছরের 2রা জুলাই স্বাস্থ্য অধিদপ্তর 4,019 জনের করোনা শনাক্ত হওয়ার খবর দিয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 18.38% আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.01%। যদিও গত 28 ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল মাত্র 2% মতো। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,895 জনে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন 45 জন, গেল 7 মাসে যা সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 8,949 জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.49%। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে 44 জন হাসপাতালে ও বাসায় 1 জন মারা যান। এদের মধ্যে 30ঊর্ধ্ব 5 জন, 40ঊর্ধ্ব 4 জন, 50ঊর্ধ্ব 8 জন এবং 60ঊর্ধ্ব 27 জন রয়েছেন।
করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার যাওয়া আসা বন্ধ ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব গেছে তার মন্ত্রণালয় থেকে। বান্দরবন বা বিভিন্ন রকমের যে বিনোদনমূলক অনুষ্ঠান জায়গা আছে, এই জায়গাগুলোকে আপাতত সেইখানে বন্ধ রাখা বা সীমিত করা, এটা আমরা একটা প্রপোজাল দিয়েছি। আমরা প্রপোজাল দিয়েছি যাতে পিকনিক না হয়, যাতে বিয়ে শাদীটা আপাতত বন্ধ রাখে অথবা সীমিত করে, ওয়াজ মাহফিল এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, যে সমস্ত অনুষ্ঠানে লোক সমাগম হয় এগুলোকে সীমিত করা বা বন্ধ করে দেওয়া, এই সিদ্ধান্ত সরকার নিবে এবং আমরা সেই প্রপোজালও আমরা দিয়েছি। এবং আমরা দিয়েছি যে যাতে কিনা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সীমিত করা হয়, যাতে ওখানে সমাগম কম হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০৭৭ জন, এতে করে মোট সুস্থ হলেন ৫,৩৮,১৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৫৪%। সারা দেশের ২২৪টি পরীক্ষাগারে ২৮,১৯৫টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য পাওয়া গেছে। শুনছিলেন মুশকাত মাশরুকের প্রতিবেদন।